কুষ্টিয়া-4 আসন খোকসা কুমারখালীতে নৌকার বিপক্ষে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগের পদধারী নেতারা। নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জকে হারাতে তারা স্বতন্ত্র প্রার্থী আব্দুর রৌফের পক্ষে করছেন সভা সমাবেশ, চালাচ্ছেন নৌকার প্রচার প্রচারণা, দিচ্ছেন নৌকা বিরোধী বক্তব্য, ফলে তৃণমূল কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। তারা বলছেন নেতারা যাই করুক তারা রয়েছে নৌকার পক্ষেই। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। থানা আওয়ামী লীগের সমর্থনে টানিয়ে একটা মিটিং করতে কার পক্ষে? আব্দুর রব সাহেবের পক্ষে। এভাবেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর পর থেকে কুষ্টিয়া-4 আসন খোকসা কুমারখালীতে নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের বিপক্ষে মাঠে নেমেছেন স্থানীয় পদধারী আওয়ামী লীগ নেতারা। নৌকাকে হারাতে তারা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রৌফের পক্ষে প্রচার প্রচারণা, দিচ্ছেন নৌকা বিরোধী বক্তব্য, ফলে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি, দেখা দিয়েছে ক্ষোভ। তারা বলছেন নেতারা যাই করুক না কেন তারা রয়েছে নৌকার পক্ষেই। নৌকার বিপক্ষে যে নেতারা কাজ করছেন তারা প্রকৃত আওয়ামী লীগ নয়। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছে নৌকা প্রার্থীকে আমরা ভোট দেব, আমরা স্বতন্ত্র ফতন্ত্র বুঝি না। নমিনেশন না দিলে পারে তারা বিদ্রোহ হয়ে যাবে, তারা স্বতন্ত্র দাঁড়াবে, এই লোকগুলার বিপক্ষে আমরা। আমরা 1979 সালের থেকে আমরা আছে শেখ মুজিবের লোক, ওখানে নৌকা সময় দিছি, এখানে নৌকাই দেবো, ওই কে স্বতন্ত্র দাঁড়ায় কি না দাঁড়ায় তার দিকে আমরা নাই। তবে এ আসনের নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ বলছেন তৃণমূল নেতাকর্মী সবাই নৌকার পক্ষেই একাট্টা রয়েছে, তারাই এবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। ইতিপূর্বে এই অঞ্চলের মানুষ যেভাবে নৌকার প্রতি আস্থা রেখে নৌকা মার্কাকে বিজয়ী করেছে, আগামী নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না, বিপুল ভোটে নৌকা মার্কা এই অঞ্চলে নির্বাচিত হবে। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রৌ, ফলে এ আসনে সৃষ্টি হয়েছে নৌকা বনাম আওয়ামী লীগের লড়াই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।